নমস্কার, নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং এ আপনাদের সকলকে স্বাগত। ফের পলিটিক্যাল টুইস্ট। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এবার কিন্তু 14 তারিখে পঞ্চায়েত সমিতি গঠনের পালা। আর ঠিক তার আগের মুহূর্তেই আপনাদের জানিয়ে দিই, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের হাত ধরে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বরের যে প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তার প্রতিনিধি সহকারে এই মুহূর্তে জাকির হোসেনের বাড়িতে এবং তার হাত ধরেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে সেই 12 নম্বর আসনের প্রার্থী যিনি রয়েছেন পেশায় শিক্ষক এবং সেই সঙ্গে মিসেস আরসি, তার হচ্ছে স্বামী ইমরান খান এই মুহূর্তে রয়েছেন এবং তিনি কিন্তু জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তিনি কিন্তু ইমরান খান, অর্থাৎ আপনাদের জানিয়ে দিই জিনাত আরসি, যিনি রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর পঞ্চায়েত সমিতি আসনে নির্দল প্রার্থী হিসাবে জয় হয়েছিলেন। জিনাত আরসি, তার স্বামী শিক্ষক ইমরান খান এবং তার যারা হচ্ছে সহযোগী ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আমরা অবশ্যই প্রথমে কথা বলার চেষ্টা করব, প্রথমেই হচ্ছে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জিনাত আরসি, তার স্বামী পেশায় শিক্ষক এবং মাস্টার ইমরান খান, কিন্তু তার আগে অবশ্যই ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন এবং সেই সঙ্গে আগ্রিমটি খন্তি অঞ্চলের প্রধান তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। প্রথম কথা হচ্ছে এখন দুটো ডেজিগনেশন, একটা হচ্ছে ব্লক তৃণমূল সভাপতি এবং তার সঙ্গে হচ্ছে আগ্রিমটি খন্তি অঞ্চলের প্রধান, দলের রাজটা আরও বেশি মজবুত করেছেন। 14 তারিখ পঞ্চায়েত সমিতি হচ্ছে গঠন, তার আগে হচ্ছে ইমরান খান, তার স্ত্রী যিনি হচ্ছেন 12 নম্বর আসনে জয় হয়েছেন জিনাত আরসি, তিনি তৃণমূলে জয়েন করলেন, কি বলবেন, কেন জয়েন করলেন? আমার ডিজিগনেশন হচ্ছে প্রথম, আমি তৃণমূলের একজন সৈনিক, বাকি আর কোনো ডিজিগনেশন নেই, একজন নিষ্ঠাবান সৈনিক, নিষ্ঠাবান কর্মী। দল ব্লক সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে এখানে দলের কাজ করার জন্য, দলের একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। পঞ্চায়েত নির্বাচনের আগেও আপনাদের বলেছিলাম যে ইসলামপুর ব্লকের 13টা গ্রাম পঞ্চায়েতেই আমরা বোর্ড গঠন করব। মানুষের দোয়া আশীর্বাদ সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং নবজুয়ার যাত্রার যে সুফল তা আমরা পঞ্চায়েত নির্বাচনে পেয়েছি, যার ফলে ইসলামপুর ব্লকের 13টা গ্রাম পঞ্চায়েতে আমাদের দখলে এসছে। 12টা পঞ্চায়েত অলরেডি ফরমেশন কমপ্লিট হয়ে গেছে, একটা পঞ্চায়েতে কিছু সমস্যা থাকার কারণে শিডিউল টাইমে সেটা ফরমেশন হয়নি, পরবর্তী ডেট যখন হবে গোবিন্দপুর সেটা পরবর্তী যখন ডেট হবে সেটাও তৃণমূলেরই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো 13টা পঞ্চায়েতে আমাদের দখলে আছে, পঞ্চায়েত সমিতি আমরা সেম্বলের প্রার্থী আমাদের 24 জন জিতেছিল এবং তিনটা হচ্ছে আমরা ফ্রি সেম্বল, একটা পঞ্চায়েতে আমাদের ফ্রি সেম্বল ছিল যেখানে সেম্বল আমরা দিই সেখানে তিনটা, তো 27টা আমাদের ছিল। কিছু নির্দল ভালো মানুষ যেরকম ইমরান সাহেব, একজন শিক্ষক, ইনি কোনো দলের দায়িত্বে ছিলেন না, পূর্ব ঘোষিত আমাদের যে শিক্ষক সংগঠন করেছিলাম, হ্যাঁ শিক্ষক সংগঠন, তো পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলেছিলাম যারা মানুষের দোয়া আশীর্বাদে মানুষ যাদেরকে দাঁড় করিয়ে দলের প্রতীক না পেয়েও জিতেছে, সহজ সরল মানুষ যারা, আমরা যাদেরকে দল থেকে বহিষ্কার করি এমন যারা আছে তাদের আমরা দলে নিয়ে নিব এবং যারা অন্য দল থেকেও যদি কেউ জিতে বা বিজেপি সিপিএম কংগ্রেস থেকে তাদের নিতে অসুবিধা নেই। সেই মতো ইমরান সাহেব, ওনার ওয়াইফ দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত সমিতিতে, উনি জিতেছেন আজকে, উনি আনুষ্ঠানিকভাবে ওনার যারা সহকর্মী ওনার সঙ্গে ছিলেন যারা ওনাকে ইলেকশনে সহযোগিতা করে জিতিয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমার বাসভবনে তিনি তৃণমূল আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। আমি ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে তাকে ওনাকে সম্মানের সহিত দলে গ্রহণ করলাম। বলছি আরেকটা দাদা বিষয়, যেটা হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সুজালি অঞ্চলে তৃণমূল কংগ্রেস সেখানে হচ্ছে একদম বলা চলে আনকন্টেস্টে জয়ী হয়েছে 27টা আসনে, সেখানে নুরি বেগম
আব্দুল হক যিনি অঞ্চল সভাপতি তার স্ত্রী প্রধান হয়েছেন এবং একদম নবপ্রজন্মের একজন লতিফুল বলে তিনি হচ্ছেন উপপ্রধান হয়েছেন। তৃণমূলেরও ভোট হয়েছে কিন্তু সেখানে জেলা পরিষদের যিনি রয়েছেন জাহিদুল বাবু তার সমর্থনে বেশিরভাগ মানুষ তারা বানিয়াহাটে একত্রিত হয়েছিলেন, তারা পঞ্চায়েত কনভেনশনে যায়নি। সেখানে আমরা জাহিদুলকে যখন প্রশ্ন করি তিনি বলেছিলেন ব্লক সভাপতি, জেলা সভাপতি এবং হামিদুল রহমান এক পাল্লায় বসে যদি বিচার ব্যবস্থা করেন তাহলে দলের এই খুটখাট মিটে যাবে। কি বলবেন? এগুলো ছোটোখাটো ব্যাপার আছে, এগুলো সময়ে সব ঠিক হয়ে যাবে, সময়ের অপেক্ষা আছে, সময় ঠিক হয়ে যাবে। তৃণমূলের বোর্ড ফরমেশন হয়েছে, খুব ভালো মতো হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। জাহিদুল সাহেবের ওয়াইফ যিনি মৌসুমী খাতুন ওই এলাকায় 4 নম্বর জেলা পরিষদ আসনে জিতেছেন। প্রচুর প্রতিকূল পরিস্থিতি আপনারাও দেখেছেন, অনেক বাধা বিপত্তির মধ্যেও লড়াই করতে হয়েছে জাহিদুলকে, যার ফলে একটু গ্যাপ আছে, কিছু কিছু নিজেদের মধ্যে একটু সমস্যা, সেগুলো সময়ে সব মিটে যাবে। আমরা কথা বলবো এই মুহূর্তে রয়েছেন ইমরান খান যিনি হচ্ছেন জিনাত আরসির প্রতিনিধি। ইমরান ভাই, যেটা দেখেছি আপনাকে শিক্ষক সংগঠন করতেন আপনি তৃণমূল কংগ্রেসে, কিন্তু পার্টিতে কখনো সক্রিয়ভাবে ছিলেন না, এবার নির্দল প্রার্থী হিসাবে আপনার স্ত্রী দাঁড়িয়েছিলেন 12 নম্বর আসনে জিনাত আরসি। আমি রামমোহনের 12 নম্বর আসন, আমার ওয়াইফ ছিল জিনাত আরসি, ওনার হাজবেন্ড আমি, তো আমি নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছি। তো 14 তারিখে আমাদের ভোট গঠন আছে, তো যখন নির্দল আছে বাড়িতে বসে না থেকে যে দিক দিয়ে ভোট গঠন হবে সে সাপোর্ট করে যেন আগামীতে জনগণের কাজ করতে পারি, মানুষকে আশা দিয়েছিলাম যে কাজকর্ম করতে হবে মানুষের, সে বসে বাড়িতে বসে যদি থাকি তাহলে কাজ করা যাবে না, তার জন্য জাগিরদার সাথে পরামর্শ করে জয়েন হয়ে আমি জাগিরদার কাছে সহযোগিতা চাচ্ছি যে নেক্সটে যেন আমি উন্নয়ন করতে পারি এলাকার, আর মানুষের কাজকর্মের যেন দূর করতে পারি, যাতে যেটা প্রবলেম হবে ওটা সলভ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি জয়েন করি। ইমরান ভাই, আরেকটা বিষয় বলবো, এর আগেও দেখা গেছে যে বহু প্রার্থী যারা হচ্ছে তৃণমূলের মানে পার্টির সদস্য নয় বা তৃণমূলের কর্মী নয় তারা অনেকেই কিন্তু ভালো মানুষ বলে পরিচিত, তারা হচ্ছে নির্দল হয়ে জিতেছেন এবং অনেকে কাতারে কাতারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ইসলামপুর ব্লকের তারা কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। তাদের প্রত্যেকের বক্তব্য একটাই যে নির্দল থেকে উন্নয়ন করা সম্ভব নয়, দলের ভেতরে থাকতে হবে। হ্যাঁ, এটা বাস্তব যে নির্দলের থেকে কী করতে পারবে, দলে না আসলে তো আর কাজ করতে পারবে না। কি মনে হচ্ছে আগামী দিনে আরও এরকম অনেক নির্দল যোগদান করবেন এইভাবে তৃণমূল? না, অবশ্যই করবেন, না কাজ তো করতে হবে মানুষের, নাহলে আবার তো ইলেকশন আসবে। হ্যাঁ, পরে আবার কেউ দাঁড়াতে পারবে না, ওই জায়গাতে যেতে পারবে না, মানুষের গাল খেতে হবে, মানুষের কাজ না করলে মানুষের গাল খেতে হবে। একটা ভোটারের দাম আছে, যখন মানুষ ভোট দিয়ে বিশ্বাস করে ভোট দিয়ে জয়ী করেছে তো মানুষের তো কাজ করতে হবে। বলছি একটা বিষয় যে আপনি একদম শিক্ষিত মানুষ এবং শিক্ষক পেশায়, বহু জায়গা থেকে বিশেষ করে বিরোধীরা অভিযোগ তোলেন যে তাদের পার্টির বা নির্দলকেও যোগদান করলে তৃণমূল কংগ্রেসে যেহেতু ক্ষমতাসীন দল তাদেরকে ধমকায় চমকায় শাসায়, আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে? না, ব্যাপারে কেউ ধমকায়নি আজ পর্যন্ত। আমার সমিতির সবাই আমাকে 1 সপ্তাহ ধরে বলছে যে মাস্টারমশাই আপনার কাছে অনুরোধ করছে, হাত ধরছে, আপনি যেদিক দিয়ে ভোট গঠন হবে ওই দিক দিয়ে আপনি ইয়ে করেন আসেন। হ্যাঁ, আমরা আপনাদের সহযোগিতা করেছি সবাই আমার সাথে। কারা কারা এসেছে আজকে আপনার? তো আমাদের ওই 5টা সমিতির সব জায়গা থেকে লোক আসছে, সবাই আসছে। ধন্যবাদ। আমরা একটু আরেকজন সিনিয়র লোক আছেন তার সঙ্গে কথা বলবো। দাদা, যে কথাটা বলবো, সব থেকে বড় কথা হচ্ছে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের, তিনি একটা কথা বলেছিলেন নির্দল সিপিএম বা কংগ্রেস বা বিজেপি থেকে যারা জিতবে তাদের জিতেও পস্তাতে হবে, কারণ তারা যদি তৃণমূলে যোগদান না করে, যেহেতু গোটা রাজ্যে তৃণমূলের জয় জয়কার পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, তাদের নির্দলের থেকে বা অন্য দলের থেকে তারা মানুষের কাজ করতে পারে না। আপনাদের ক্ষেত্রেও কি এমন ভাবনা এসেছিল? না, ওটা আমার কোনো ভাবনা নেই। আমি তো নির্দল হিসাবে আমরা তো সব তৃণমূলের লোক, ব্যাপার হলো আমার ক্যান্ডিডেট দেখে না আমরা নির্দল করেছি। আমরা তো আগেও বলেছিলাম তো আমি পার্টিতেই জয়েন করবো। আচ্ছা, আগেও বলেছিলাম পার্টিতেই জয়েন করবো, আমাদের নির্দল হিসাবে যে জিতে আসছি তো আমার ক্যান্ডিডেট বিরুদ্ধে নির্দল হয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্যান্ডিডেট মানে পার্টি বিরুদ্ধে নয়? না, পার্টি বিরুদ্ধে নাই, ক্যান্ডিডেট বিরুদ্ধে আমরা নির্দল করেছি। আচ্ছা, সেই জন্য আমরা নির্দল করে এখন জয়লাভ করেছি, 50 সমিতি জিতাইছি। এখন আমরা আসে এখন বললাম জাগিরদার কাছে বললাম যে আমি পার্টিতে এখন জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
বলছি যে আজকে তৃণমূলের হাত ধরলেন আপনারা সকলে, কিন্তু পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির ভোটের সময় আপনারা সবাই নির্দল ছিলেন। হ্যাঁ, নির্দল ছিলাম। আমি নির্দল ছিলাম, আমি ব্যক্তি নির্দল ছিলাম। আচ্ছা, আমি পার্টি নির্দল করিনি। আচ্ছা, আমি ব্যক্তি নির্দল করেছিলাম, ব্যক্তিটা আমাকে পছন্দ হয়নি, 10 সালে কোনো কাজ হয়নি, এর জন্য আমি একটা ভালো মানুষ খুঁজে পেয়েছি। আমরা আশা করেছি যে এই মানুষটাকে যদি আমরা ভোট দিয়ে জয়লাভ করতে পারি তাহলে আমাদের কাজকর্ম হবে। তার জন্য আমার সিনিয়র নেতা আছে জাকিরদা, ওনার কাছে আসলাম, আসে এই জয়েন করলাম। আপনাদের জানিয়ে দিই, ঠিক পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পরেই যেই সমর্থে পঞ্চায়েত সমিতি গঠন হবে আগামী 14 তারিখে, তার আগে ফের ইসলামপুর ব্লকে রাজনৈতিক টুইস্ট। নির্দল থেকে বিজয়ী প্রার্থী মাস্টার ইমরান খানের স্ত্রী জিনাত আরশি, তিনি কিন্তু তার যারা কর্মী সমর্থক রয়েছেন এবং ভোটে তাকে যারা জেতার সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আজকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আগ্রিমটি খন্তি অঞ্চলের প্রধান জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে হচ্ছে যোগদান করলেন। স্বাভাবিকভাবেই সংখ্যাতত্ত্বের বিচারে আগামী 14 তারিখ ফের পঞ্চায়েত সমিতিতে, ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আগামী এই 14 তারিখে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির পদ কার ভাগ্যে জোটে, কার শিখে ছেড়ে, সেটির দিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টু ইন্ডিয়ার জন্য জাকির হোসেনের বাসভবন থেকে।